লাস্ট 10 দিন আমি ইউটিউবে একদমই অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার পরীক্ষা ছিল। কিন্তু মানুষের বিশেষত্ব হতে মানুষ আবার সব কিছু জিরো থেকে স্টার্ট করতে পারে, তো আমি আবার জিরো থেকে আজকে স্টার্ট করব। তো আমি প্রথমে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই, তো চলো শুরু হয়ে যাক রিপ্লাই দেওয়া। লেটস স্টার্ট। ক্লাস থ্রি করো, তো ক্লাস থ্রি করো মানে হইতেছে আমি ক্লাস টু এর বই পড়ানো নিয়ে একটা ভিডিও দিছি পার্ট ওয়ান। এখন তুমি বলছো যে ক্লাস থ্রিরও পার্ট 1, 2, 3 করতে। তো তোমরা যারা জানো না, আমার লাস্ট একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে আমি ক্লাস 1, 2, 5 সবগুলা বই পড়ে শোনাইছিলাম, বাংলা বইগুলো। এবং ক্লাস টু এর পার্ট ওয়ানে 69,000 কে মানে 69,000 ভিউ পড়ছিল। সেই কারণে আমি এখন ক্লাস টু এর পার্ট ওয়ান প্রথমে করছি, এবং আস্তে আস্তে আমি ক্লাস থ্রিও করবো। ক্লাস টু ওয়ান এরকম 1, 2, 5 সবগুলার বাংলা বই পড়বো আগে, তো হবে, ওয়েট করো। স্টিকম্যান পার্টি এই গেমের ভিডিও করো, তো আমার লাস্ট ভিডিও এটা আমি দিচ্ছি, তো এটা হয়ে গেছে। নাইফ হিট গেম খেলতে বলছো, তো এটা আমি খেলবো, এটা এখন আমি গেম প্লে করি নাই কিন্তু করব। এখানে বলছো আমার কাছে আর্কন আছে, তুমি ফায়ার ডেক দাও, তো অলরেডি ফায়ার ডেকের একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তুমি আবার অনেক ভিডিও দাও প্লিজ। ওকে, তো আমি আবার ভিডিও আপলোড করব, চিন্তার কারণ নেই। হে ব্রো, ক্যান আই জয়েন ইউর ক্লাব? হ্যাঁ, তুমি জয়েন করতে পারো। আমার ক্লাবের নাম হইতেছে রোহন পণ্ডিত। ফ্র্যাগে গিয়া বলবা নিউ সাব, থ্যাংকস সাবস্ক্রাইব করার জন্য। তারপর নেক্সট বলছো ক্লাবের নাম কি? রোহন পণ্ডিত। ভাই, তোমার কী কী আইডিয়া আছে? আমার কোনো আইডি নেই, জাস্ট ফ্র্যাগ প্রসেটার আইডিয়া আছে। এখানে বলছো মাইনক্রাফট খেলো, তারপর তুমি রাইগা গেছো কারণ তুমি অনেকদিন ধরে কমেন্ট করতেছো। ওকে, আমি মাইনক্রাফট খেলবো, আজকেই খেলবো, এই যে এই ভিডিওতেই খেলবো, আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়া। মিনিমিলিটি খেলতে বলছো, এটার অলরেডি একটা গেম প্লে আমি দিয়ে দিছি, আমি আরেকটা দিব, চিন্তার কারণ নেই। এখানে তুমি বলছো ফ্রি ফায়ার খেলতে, তারপরে পোকেমন গো খেলতে। ওকে, আমি ফ্রি ফায়ারের আরেকটা ভিডিও বানাবো, পোকেমন গোরও আরেকটা ভিডিও বানাবো। আর আমি নিউ আইডি খুলছি। ওকে, কনগ্রেটস তোমাকে নিউ আইডি খোলার জন্য, মানে ফ্র্যাগে খুলছো। তো আমাকে আবারও বলছো মাইনক্রাফট খেলো। ওকে, আমি মাইনক্রাফট খেলবো। তো এটা একটা সিরিয়াস মেসেজ। তো বলছো রোহন, একটা কথা বলি, তুমি এখন ফ্র্যাগের ভিডিও বানাও না, তাই কেউ এখন মনে হয় না তোমার চ্যানেল দেখে। আমিও ফ্র্যাগ ইউটিউবার, তাই বলছি তুমি ফ্র্যাগের ভিডিও ছাড়ো। আমি নিজেও তোমার ফ্র্যাগ ভিডিও দেখি, তাই বলছি প্লিজ ফ্র্যাগের ভিডিও চাই। ওকে, তো আমি আজকে থেকে আবার ফ্র্যাগের ভিডিও রেগুলার আপলোড করা স্টার্ট করব, আর কমেন্টে করার জন্য থ্যাংকস। ভাই ফ্রি ফায়ার খেলো, ভাই পোকেমন গো খেলো প্লিজ। ওকে, আমি পোকেমন গো খেলবো, আবার ফ্রি ফায়ারও খেলবো। ওকে, তো এই মেসেজটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে একজন জানতে চাইছিলা যে আমি আনইনস্টল করে দিছি, এখন ফ্র্যাগের ওল্ড আইডি কীভাবে পাবো, তো এটা আমি তোমাদেরকে বলে দিই। প্রথমত তোমাকে ওই আইডিটা কোনো ইমেইলে লগ ইন করা থাকতে হবে, যদি না থাকে তাহলে তুমি এটা হারায় ফেলছো, কিছু করার নাই। কিন্তু যদি তুমি লগ ইন করে রাখো, তাহলে তুমি যদি আবার ইনস্টল করো এবং সেটিংসে যায় ক্লাউড সেভ দাও, তাহলে তুমি তোমার ওল্ড আইডি পাওয়া যাবা। সেটিংসে যায় ক্লাউড সেভ দিবা, ক্লাউড সেভ ক্লিক করার পর দেখবা তোমার মোবাইলে যতগুলো ইমেল আছে প্রত্যেকটা ইমেল ভাসবে। তারপর ওল্ডে যে ইমেলটা তুমি লগ ইন করে রাখছিলে ওই গেমে, ওই ইমেলে ক্লিক করবা, দেখবা ওল্ড আইডি আসা পড়ছে। তো আশা করি বুঝতে পারছো। ভাই রোলফের রিভিউ চাই, তো আমি আমার এই চ্যানেলে একটা রিভিউয়ের প্লেলিস্ট করে রাখছি। তোমরা প্লেলিস্ট অপশানে যায়া রিভিউয়ের প্লেলিস্টে ঢুকো, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার রিভিউ দেখা যাবা। আমি 2-3 মিনিটের মাঝখানে করছি, যে কারণে শর্ট শর্ট রিভিউ, তোমরা খুব ইজিলি অল্প সময়ে যে কোনো ক্যারেক্টার রিভিউ দেখা ফেলতে পারো বাংলায়, তো দেখো প্লিজ। ডক্টর ড্রাইভিং গেমটা খেলতে বলছো, ওকে, আমি এটার ভিডিও বানাবো। তুমি কমেন্ট করছো, আমি দোয়া করবো যেন তুমি ইভিল পাইপার পাও, তো থ্যাংক ইউ এই কমেন্ট করার জন্য। আমি একটা ভিডিও বানাইছিলাম বেস্ট কার্নিয়া, তো ওইটাতে তুমি নাইস কমেন্ট করছো, থ্যাংকস। তারপর আমার আনন্দে থাকো নামে একটা ভিডিও আছে, এই ভিডিওতে একজন কমেন্ট করছো স্যালিউট ব্রো, থ্যাংকস এই কমেন্টটা করার জন্য। তুমি আবার বলছো মাইনক্রাফট খেলতে, তুমি অনেকবার বলছো, অনেকবার। একজন কমেন্ট করছো তোমার ওল্ড চ্যানেল ডিলিট হয়ে গেছিলো, তো তোমরা যারা আমার ওল্ড চ্যানেলের ভিডিও দেখতা তারা জানো যে আমার 800 ভিডিও নাই হয়ে গেছে, তো আমি আবার শুরু করছি, এটা 3 মাস হইলো, এখন 3 মাস চলতেছে। একজন আমাকে কমেন্ট করছো বুদ্ধিটা ভালো, যে তোমার যে যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলোর স্কিন নিয়ে ভার্সেস ভিডিও বানাইতে, আমি ওইটা করবো। কার স্কিন কার থেকে ভালো কীরকম, মানে আশা করি বুঝতে পারছি। একজন কমেন্ট করছো আমি কিভাবে মিউজিক ভিডিওগুলো বানাই, তো আমি র্যাপ ফেম নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপে যাই, একটা মিউজিক ছাড়ি এবং মিউজিকের সাথে সাথে জাস্ট একটা গান গায়ে দিই এবং আমার গান তৈরি হয়ে যায়। আমাকে 3 সপ্তাহ আগেও বলছো মাইন্ডক্রাফট খেলতে, আমি এখনও মাইন্ডক্রাফটের ভিডিও দেই নেই,
এছাড়াও হোয়াট ইজ ইউর ক্লাব নেম, রোহন পণ্ডিত, এছাড়াও আরও অনেক অনেক কমেন্ট আছে, তোমরা অনেক কমেন্ট করছো, থ্যাংকস কমেন্ট করার জন্য। প্রত্যেকটা কমেন্ট এখন আর দেখানো যাবে না, আমি ফার্স্টেই বলছিলাম 5 মিনিট কমেন্ট রিপ্লাই টাইম, তো 5 মিনিট হয়ে গেছে আর আমাদের 3 মাসের মধ্যেই 70+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা ছোটোখাটো একটা কথা না। তো চলো আমরা মেইন ভিডিও স্টার্ট করি, লেটস স্টার্ট। ওকে, তো আজকে আমরা খেলবো লোকি ক্রাফট। তুমি যে আমাকে মাইনক্রাফট খেলতে বলছো, আমি মাইনক্রাফটের ভিডিও দেখছি ইউটিউবে, মাইনক্রাফট আর লোকি ক্রাফট গেমটা একদম সেম। তোমরা যদি মাইনক্রাফটের মজা নিতে চাও তাহলে তোমরা প্লে স্টোর থেকে লোকি ক্রাফট গেমটা ডাউনলোড করে খেলতে পারো। এবং এই গেমটা সম্পর্কে আমাকে বলছিল হামজা, হামজা নামে একজন, তো সেও কমেন্টে বলছিল, এবং আমার লাস্ট চ্যানেলে আমি এই ভিডিওটা করছিলাম এবং এই ভিডিওটা আমার অনেক ভিউ পাইছিল, যে জিনিসটা আমার অনেক ভালো লাগছিল। তো এই গেমটা আসলে অনেক মজার, তোমার কাছে আনলিমিটেড জিনিস আছে, তুমি যা খুশি করতে পারবা। তো চলো আমরা এখন একটা জিনিস বানাই। আমি বক্স বসাইছি এবং কী বানাইছি এটা আমিও জানি না ঠিক। তো জিনিসটা এমন হয়েছে, আমি জাস্ট বক্স বসাইছি তারপর লাইট লাগাইছি। তো চলো এখন আমরা উল্টাপাল্টা কাজ করবো। ওকে, তো এইখানে তুমি আনলিমিটেড উপরে উঠতে পারবা এবং আনলিমিটেড নিচে নামতে পারবা। তো দেখতেই পারতেছো উপর থেকে দেখতে কীরকম বিশাল বড় জায়গা, স্পেস। আমি মেঘের উপরে উঠে পড়ছি, এটা আকাশে সূর্য দেখতে পারতেছি আমরা, সূর্য। তো আর উপরে উঠবো না, বেশি উপরে উঠলে পরে হারায় যাব। তো দেখতে পারতেছো দূর দূর পর্যন্ত খালি আকাশ আর আকাশ। তো আমি এখন পড়তেছি, আবার ব্রেক ধরছি, ডাবল ক্লিক করলেই ব্রেক। তো এখন আমি কোথায় যাব, চলো যেদিকে চোখ যাবে সেই দিকে যাব, কোনো ঠিক নাই, জাস্ট একটু মজা করব। চলো জলের নিচে নামি, দেখা যাক কী হয়। আমি জলের নিচে নামতেছি, অনেক গভীরে ঢুকে পড়ছে, আমার ভয় লাগতেছে, আশেপাশে কিচ্ছু দেখা যাইতেছে না, একদম অন্ধকার আর অন্ধকার। ওয়াও, তো আমি আবার উপরে উঠব এখন। আমি কিন্তু জলের নিচে হাঁটতেছি কিন্তু কই যেতেছি এটাই বুঝতেছি না। আচ্ছা, সব কালো 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 কালো। আচ্ছা, আর কিছু করার নেই, জলের নিচে এখন আমরা জলের উপরে যাব। তো আমি উপরে যাইতেছি, ইয়েস, তো আমি উপরে উঠে পড়ছি। নিচে তাকালে কিচ্ছু দেখা যায় না, যে এখন দেখা যাইতেছে, দেখো দূরে আকাশ থেকে আলো পড়তেছে, ওই আলোর জন্য আমরা নিচটাও দেখতে পারতেছি জলের। কিন্তু মজার বিষয় হইতেছে আমরা যদি জলের নিচে যাই তাহলে আমরা কিছুই দেখতে পারি না। এই ধরো জলের নিচে আসছি, কিছুই দেখা যায় না, কিন্তু উপর থেকে আবার সব কিছু দেখা যায়। এই ধরো যাবার উপরে উঠে পড়ছি, দেখো জলের নিচটাও দেখা যাইতেছে। ও, ওইটা কি গরুর মতো, কি ওইখানে অক্টোপাস আছে, তো আমরা অক্টোপাসকে মারার ট্রাই করি। চলো আমরা অক্টোপাস মারবো। হ্যাঁ, ওকে, তো আমার হাতে আছে লাইট, আকাশের দিকে তাকাই, নিচে নামতেছি যাতে আমি জলের নিচটাও দেখতে পারি। এখন আমি অক্টোপাসকে মারার ট্রাই করবো। ওকে, তো আমি কাছে যাই, আরে ব্যালেন্সও করতে পারতেছি না, ইয়েস, তো আমরা অক্টোপাসের গায়ে আঘাত করছি, শেষ, তাকে মারা শেষ, আর আর মারবো না। ওকে, তাই আমরা উপরে উঠলাম, চলো অন্য কিছু করি গা, আর কী করা যায় বুঝতেছি না। আমরা চলো দূরে যাই, ম্যাপের দূরে কোথায় গিয়েছে, যে এখানে আমরা ওই স্ট্যাচুটা বানাইছি, কিন্তু এটা কী স্ট্যাচু এটা আমি জানি না, জাস্ট একটা কিছু করছে আর কি। ওকে, চলো চলো চলো, দেখবা যে কোনো আর্টিস্ট কোনো ছবি আঁকলে যেই ছবি বোঝা যায় সেই ছবির দাম থাকে 10 টাকা, আর যেই ছবি একদমই বোঝা যায় না, কিচ্ছুই বুঝি না, উল্টাপাল্টা একটা কিছু আঁকিয়ে রাখছে, ওটার দাম হয়ে যায় 1-2 লক্ষ টাকা। তো আমার স্ট্যাচুটাও ঠিক এরকমই, আমি যে কী বানাই সেটা আমি বুঝি না, এটার দাম হবে 1-2 লাখ টাকা, কিন্তু যদি সুন্দর কিছু বানাই ওটার দাম হবে 10 টাকা। তো কী বুঝলা, উল্টাপাল্টা কিছু বানাই দিবা, উল্টাপাল্টা একটা কিছু হয়ে যাবে, হাস্যকর। আমি আকাশে উঠতে উঠতে মাটিতে সিঁড়ির মতো কি একটা দেখছি, তো চলো এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামবো। ওকে, তো চলো নিচে নামি, নিচে কিচ্ছু দেখা যায় না, তো আমি একটা লাইট লাগানো ট্রাই করি, তো দেখা যাইতেছে, হায় হায়, নিচে একটা কীরকম কীরকম সাউন্ড শোনা যাইতেছে, ভাগি ভাগি, আগে উপরে উঠে নেই, কিছু আছে নাকি আশেপাশে, কিচ্ছু নাই। তো এই সাউন্ডটা মনে হয় গরুর ছিল, আমি ঠিক শিওর না, তো আমি গরুকে একটা আঘাত করবো, দে মায়ের, গরু ভাইগা গেছে। তো এখন আমরা আবার নিচে যাব, আমরা নিচে যাব, দেখব, এক্সপ্লোর করব নিচে কী কী আছে, এখন জাস্ট লাইট লাগাবো আর যাব, সাহস করা, দেখা যাক কী আছে। ওয়াও, লাভা লাভা, তো এখানে লাভা আছে, তো আমি লাইট দিতেছি কারণ আমি ভয় পেতেছি দীক্ষা। আচ্ছা, তো এখানে তুমি মাটিও কাটতে পারো, যদিও আমার কাছে আনলিমিটেড স্টাফ আছে, যা চাই তাই পারবো বানাইতে,
অথবা আমার কাছে আছে অলরেডি, ও লাভাতে লাগছি, কিন্তু আমি ইমমর্টাল, আমাকে মারা অসম্ভব, তো আমি মরতাছি না। এই আমরা লাভার মধ্যে দিয়ে সাঁতার কাটতেছি, লাভার মধ্যে দিয়ে। তো আমি লাইট লাগাইতেছি, খালি যা যা আছে সব কিছু আমরা দেখবো নিচে। তো আমরা এখন লাভা দিয়া সাঁতার কাটলাম। ওকে, এখন কই যাবো আমরা? চলো ওইদিকে যাই, আমরা লাভা দিয়ে সাঁতার কাটতেছি। ও লাভা মাইরা দিল রে, কি গরম কি গরম, পুড়ে গেছি পুড়ে গেছি, আরে এত বেঁচে গেছি। তো চলো আমরা নিচে যাই, কি আছে নিচে আমরা দেখবো। তো হারাই যেতেছি, কই যেতেছি, কি হইতেছে এখানে? যদি আমার কাছে লাইট না থাকে তাহলে আমি একদম অন্ধকারে পড়ে যাব। ভাগ্যিস আমার কাছে আনলিমিটেড লাইট আছে, লাইট দিতেছি। এখানে আর কিচ্ছু নাই, এখন আমরা এগুলা ভাঙার ট্রাই করি, চলো দেখা যাক ভাঙে নাকি। ইয়েস ভাঙছে ভাঙছে। তো এখন আমি উপরে উঠে ট্রাই করি, চলো। ইয়েস, তো ফাইনালি আমরা উপরে উঠতে পারছি। এখন আমরা দেখবো আমরা কোন দিক দিয়ে ঢুকছিলাম আর কোন দিক দিয়ে বের হয়েছি, জিনিসটা তোমরা দেখে মজা পাবা। তো এইখানে দেখো একটা সিঁড়ির মতো আছে, এই দেখো আমরা এই সিঁড়ি দিয়ে ঢুকছিলাম এবং বার হয়েছি হইতেছে কোন দিক দিয়ে, ওই যে জলের নিচে একটা ফাঁকা জায়গা আছে ওইখান দিয়ে বের হয়েছি। তো আমরা এতক্ষণ মাটির নিচে জাস্ট ট্রাভেল করছি এবং জাস্ট মাটি খুঁড়া খুঁড়া মাটির নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা দিয়ে আমরা বের হইলাম। তো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা ভিডিওটা এনজয় করছো। এনজয় থাকলে প্লিজ লাইক করার, কমেন্টে জানাও নেক্সট কোন টাইপের ভিডিও চাও। তো আশা করি এটা মাইনক্রাফ্টের মতোই গেম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তা দেখা পাই। আর এই ছেলেটা হচ্ছে আমি, কালো ড্রেসে, কালো ড্রেসে কালো ছেলে, ঠিক আছে না? ওকে, তো তোমরা চাইলে লোকি ক্রাফ্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারো। লোকি ক্রাফ্টে দেখতে পারতেছো, লোকি ক্রাফ্টে মনে করো সব আছে, তুমি যা চাও তাই করতে পারবা, তুমি যা চাও তাই করতে পারবা আসলেই। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের এই ফ্যামিলিটাকে বড় করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আমি আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড করবো। টাটা।